আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। শীতের শিরশিরানি ফিরছে বঙ্গে, আরও ঠান্ডা পড়বে কবে? নাকি অকাল বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা জুড়ে? কতদিন এই দুর্যোগ চলবে আর কোন কোন জেলাতেই বা বৃষ্টি হবে? এ বিষয়ে কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বিস্তারিত জানুন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। পশ্চিমী ঝঞ্ঝার তেজ কমেছে, আবার হাজিরও হয়েছে শীত। মেঘলা আকাশ আর ঝিরে ঝিরে বৃষ্টিতে শীতের শিরশিরানি ফের মালুম পেয়েছে বঙ্গবাসী। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আরও ঠান্ডা পড়বে, রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি নেমে যাবে, সেই সঙ্গে বৃষ্টিও চলবে আরও দিন দুয়েক। ঠান্ডা আর বৃষ্টিতে ঠকঠক করবে, কাঁপবে বাংলা। আজ মঙ্গলবার থেকে গাঙ্গেয় বঙ্গে পারদ আরও 1-2 ডিগ্রি নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাতের দিকে বেশ ঠান্ডা পড়বে, তাপমাত্রা নামতে শুরু করবে। কলকাতা সহ বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে, সকালের দিকে ভারী কুয়াশা আর রাত হলেই হিমের হাওয়ার তাপমাত্রা নামবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও 2 দিন বৃষ্টির তাপর থাকবে, তারপর তাপমাত্রা নামতে শুরু করবে। হাওয়া অফিস জানাচ্ছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি, সর্বোচ্চ 24 ডিগ্রির আশেপাশে থাকবে। রাতের দিকে আরও 2-4 ডিগ্রি পারদ পতন হবে, নাছোড় বৃষ্টিও ভোগাবে আরও কয়েকদিন। উপকূলীয় জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। 27 তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে। আজও কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া। উত্তরবঙ্গে আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, সিকিমের উঁচু অংশে তুষারপাত হতে পারে। বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, এই কারণে আরও কয়েকদিন আকাশ বর্ষণে ভিজবে বাংলা। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।